হেই গাইজ, নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঙালি ট্রেডিশনাল গরুর মাংসের কষা, আর সেটা একটু অন্যরকম পদ্ধতিতে। এই রেসিপি হুবহু ফলো করে যদি আপনি গরুর মাংসের কষা তৈরি করেন, তাহলে এটার টেস্ট এতটাই বেশি মজার হবে যে পরবর্তীতে অন্য কোনো রেসিপি ট্রাই করতে ইচ্ছাই হবে না। এখানে আমি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। আপনারা চেষ্টা করবেন মাংসটা অবশ্যই হাড় চর্বি সহ নিতে। এখন একটা মশলা করে নিব, সেজন্য মিক্সারে জারে দিয়ে দিচ্ছি প্রায় 10-12 টুকরো ভাজা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি প্রায় 12-13 টুকরো আমন্ড, 3টা এলাচ, অর্ধেকটা এস্টার ফল, হাফ চা চামচের একটু কম মৌরি, দিয়ে দিচ্ছি প্রায় 10-12 পিস কাঁচা মরিচ, 1 চা চামচ পরিমাণ জিরা। এখন এটাকে ভালো করে পেস্ট করে নিব। প্যানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি 3 টুকরো লবঙ্গ, হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, এবং সেই সঙ্গে 2 তেজপাতাকে টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে ফোড়ন তুলে নেব। যখন মশলাগুলো থেকে অ্যারোমা তৈরি হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। 1 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। মশলাগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা থেকে তেল সেপারেট হয়ে আসছে। যখন দেখবেন এটা থেকে তেলটা এরকম সেপারেট হয়ে আসতে শুরু হয়েছে, সে পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলোর সঙ্গে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব 1 থেকে 2 মিনিটের জন্য। তবে অনবরত নাড়াচাড়া করে কষাবেন, না হলে কিন্তু নিচে পড়ে যাবে। 2 মিনিট কষানোর পরে এখন এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, এবং এটাকে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। 2 মিনিট কষানোর পরে এর মধ্যে আমি মাংসটাকে অ্যাড করে দিয়েছি, এবং খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এবং এই পর্যায়ে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না এবং ঢাকনা ব্যবহার করব না। এইভাবে মাংসটাকে অনবরত প্রায় 10 থেকে 12 মিনিট ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একটা পর্যায়ে দেখবেন মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি ছাড়বে, এবং সেই পানিতে মাংসটা রান্না হবে। যখন দেখবেন মাংস থেকে বের হওয়া পানিটা শুকিয়ে এসেছে এবং উপর থেকে এরকম তেল ছাড়তে শুরু হয়েছে, সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে গরম মশলার গুঁড়োর সঙ্গে মাংসটাকে কষিয়ে নিতে হবে আরও 10 থেকে 12 মিনিট, এবং এই পর্যায়েও আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। যখন দেখবেন মাংসটা অনেকটাই এরকম অর্ধ সিদ্ধ হয়ে এসেছে এবং রঙটা চেঞ্জ হতে শুরু হয়েছে, সেই পর্যায়ের মধ্যে আমি মিক্সারে জার ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিটাতে আমাদের মাংসটা টোটালি রান্না হয়ে যাবে, কারণ মাংসটাকে অনেক সময় ধরে কষানো হয়েছে। মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, এবং এটাকে এখন ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিটের জন্য। আর অবশ্যই কিন্তু মাঝে ঢাকনা খুলে 2-3 বার নেড়ে দিবেন, না হলে নিচে পুড়ে যেতে পারে। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, এর ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে এবং উপর থেকে তেল উঠতে শুরু হয়েছে। এখন আমি চুলার আঁচটা একদম লোতে দিয়ে দিব, এবং এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর দেখুন মাংসের পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর উপর থেকে তেল উঠে এসেছে। এখন এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, এবং এর পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে, যাতে মাংসটা অনেকটা গামাখা গামাখা কষা হয়ে যায়। মোটামুটি আরও 10 থেকে 15 মিনিট এটাকে আমি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। এতে ঝোলটাও শুকিয়ে এসেছে এবং মাংসটা অনেকটা মাখা মাখা হয়ে এসেছে। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এবং এটাকে সার্ভ করে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিও পরবর্তী নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে বা কোনো কেক ডেকোরেশন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।